কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে দেখি, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর ভাত বসানো, ভাত বসিয়েছি কটা আলু সিদ্ধ দিয়ে, আলু ভাত দিয়ে ভাত বসানো হয়ে গেছে। আর আজকে করব মটরের ডাল আলু দিয়ে, পটল দিয়ে, কাঁচা লঙ্কা চিরে, ঘি দিয়ে করব আজকে মটরের ডালটা। তো চলো ব্লগটা শুরু করে দিলাম, থাকো আমাদের পাশে সারাদিন, এটাই বলবো। তো চলো। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে দিয়েছি, আর ডালটাও বসানো হয়ে গেছে। আর এইখানে আমাদের গুবলুটা শুয়ে আছে ফাল্গুনি কাছে। তো ওইখানে শুয়ে আছে, এই দেখো ভাতের হাঁড়ি উপর দেওয়া হয়ে গেছে, কুকারে ডালটা হচ্ছে। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি, একটু একটু করে সবই শেয়ার করছি, কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করছি। ভিডিও ভালো না হলে নিজেরও ভালো লাগে না, তো তার জন্য ভাবলাম যে মানে একটা রান্না বাড়াটা এটা একটা কন্টেন্ট, ওইটা ধরে রাখাই ভালো। আজ এটা কাল সেটা ওগুলো দেখানো যায়, মানে ওগুলো কিছু ভাববো যে এটা দেখাবো ওইটা দেখাবো, ওগুলো দেখানো যায় না, ভালো হয় না। তার থেকে রান্না কী রান্না করলাম খেলাম, এটা একটা কন্টেন্ট, এটা নিয়ে এগোনোই ভালো, দর্শকের ভালো লাগে। আমিও বুঝি যে ওই ভিডিওগুলো ভালো হচ্ছে, মানে তোমরা যদি ভিডিও দেখো আমার, তো আমি এখান থেকে বুঝতে পারি তোমরা কতটা কী দেখেছো না দেখেছো সব বুঝতে পারি। চামচ করে একটু তোল, আচ্ছা চামচ তাহলে তো একটু দিই দে, হ্যাঁ দে। রাখ রাখ রাখ, আসার সময় নিয়ে আসবি, রাখ। এই কাকিদের একটা বাটি নিয়ে আয়,
Ambil sama dia. Ya dia aja. কাই কে জিজ্ঞাসা কর হবে নাকি দাঁড়াও ফ্যান টর্চ করি তো দুটো ভাত খেলাম খাওয়া হলো আর ফাল্গুনি বাবা এখনো আসেনি ফাল্গুনি এবার চান করবে ও একটু দেরিতে চান করে খাদা করে নিয়ে এবার চান করবে ও মনিষার ভাইকে একটু নিয়ে আছে ওইদিকে মনি রান্না হয়ে গেছে মনি কে রান্না করে থেকে দেবো মা ঝিঙে আলু চচ্চড়ি আর ডাল আর উচ্ছে আলু ভাজা তুই করলি আমি শুধু ভেন্ডি ভাজা করেছি কে ডাকছে ও দেখো খুঁজ যে কই কই করো আবার ডাকো জোরে কই ডাকো ফোন বাবা ওই রে বাবা আসিম দেখ তো হাতটাই হ্যাঁ দে তোলাই তোলাই তোলার দিকে বিলবিল করে গেল মা আবার ডাকো এ ভাই তো এখন বৈকাল বেলায় বাজে 4:40 বাসন টাসন ধুলাম এবার ঘর বারান্দাটা একটু পরে ছাদ দেবো দিয়ে গাটা ধুয়ে নেবো এখন একটু যাব ওই ক্লাবের মাঠের দিকে একটু যাব দিয়ে একটু বসবো এমনিতে তো সারাদিন একাই থাকি ফাল্গুনি বাবা সেই ভোর 4:30 সময় জালে চলে যায় তো এখন মানে তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে বলে একটু তাড়াতাড়ি যাই মানে 4:00 এরম সময় চলে যায় আর সেই যাই আসে দুটো আড়াইটে 1:30 এরম সময় আসে দুটো খাওয়া দাওয়া করে চান করে আবার চলে যায় হাটে তো আসে বৈকালের দিকে তো পুরোটাই একা আর একা নয় সব আছে পাশের বাড়ি জাটা আছে প্রতিমা আছে যাই হোক সবাই নিজের নিজের মতন নিজের সংসারে বলতে একা ফাল্গুনি ফাল্গুনির মতন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আমি যেটা বলতে যাচ্ছি সেইটা হলো মানে তোমরা আছো বলে তাও নিজেকে একটু ব্যস্ত ব্যস্ত মনে হয় মানে নিজের বাঁচার আশাটা মনে হয় যেন বাড়ে যে তোমরা আছো তোমাদের সাথে কথা বলতে পারি তোমরা হয়তো আমার কথাগুলো শোনো আমি তোমাদের কথাগুলো শুনতে পারি না তাহলেও তোমরা আমার আমি এই দিকে আছি তোমরা আমার ক্যামেরার ওই দিকে আছো মনে হয় যেন তোমাদের সাথেই কথা বলছি আমার সুখ দুঃখগুলো তোমাদের সাথে বলি তো যেটা কাউকে বলতে না পারি বলার মতন মানে শোনার মতন কেউ নেই সেগুলো তোমাদের বলতে পারি তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ ইউটিউবকে যে এরম ধারা একটা আমাদের প্ল্যাটফর্ম দেওয়ার জন্য অনেক কষ্ট করে হয়তো শিখেছি তো শেখার আমার সার্থ হয়েছে তোমাদের মতন এত ভালো ভালো বন্ধু পেয়েছি এত ভালো ভালো মানুষ পেয়েছি যাই হোক তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে বাসনটা একটু ওপরে তুলবো উঠোনে আছে ঝুড়িতে একটু ওই দিক পানে যাবো সারাদিনটাই ঘরে আর এই বড় ফ্যান চলছে বিলও আসবে প্রচুর তার জন্য একটু বাইরের দিকেও বসার দরকার যেমন টিভি চলছে তেমন ফ্যান চলছে প্রচুর বিল চলে আসবে তো ভিডিওটা শেষ করতে চলে আসলাম এখন অনেক বাজে 9:30 ওপর বাজে 9:45 মতন বাজে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর আজকে আমাকে একটু তোমরা সকাল থেকে অন্যরকমেরই দেখছো
মানে চুল টুলগুলো খুব খারাপ। তারপরে সাদা তরকারি কালকে বলবো তোমাদের, যদি সম্ভব হয় বলা যায়। সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, তো যদি বলা যায় বলবো। তবে একটা কথা ভেবো যে কারণেই একদম মাথাটা ঘষেছি, হলো কালকে ঘষেছি, কাল থেকে তেল টেল দিইনি। তারপরে যাই হোক কোনো কারণেই, আর আজকে সাদা তরকারি মানে ডাল, সাদা সাদা মটরের ডাল আর আলু সিদ্ধ, এই দিয়ে দিনটা কেটে গেল। তো চলো আজকেকার মতো এইখানেই। ফাল্গুন বাবা এখন টিভি দেখবে, আর আমার মেয়ে শুয়ে পড়েছে, ও এদিকে খাচ্ছে, দেখা যাবে না। তো চলো খুঁজ নাও। টিভি চালাবা? টিভি চালাচ্ছি, তোমাকে চালানো করাচ্ছি। কালকে সারা রাত টিভিটা চালিয়ে রেখেছে।